শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে শুভ শক্তির জন্য মায়ের কাছে প্রার্থনা ভক্তদের। আসছে বছর আবার হবে এমন প্রত্যাশা নিয়ে মন্দিরে বাজছে বিদায়ের সুর। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। মহাদশমীর বাঁধন ছাড়া উচ্ছ্বাস। একদিকে অশুভ শক্তির উপর আধিপত্য, অন্যদিকে মা দুর্গার বিদায়ের আগে শেষ আনন্দ। সকাল সকাল বিহিত পূজায় আরাধনার সঙ্গে মঙ্গলের বার্তা, দর্পণ বিসর্জনের পর আবেগে আপ্লুত ভক্তকুল। পাঁচ দিন লাগাতি মা আসছে, আজ যাতে চলে যাবে মার লাগে খুব খারাপ। কি মা চলে যাচ্ছে, আমাদের মন খুব খারাপ। আবার আশা করি সামনের বছর আবার করব। মায়ের কাছে এটাই প্রার্থনা যেন আমাদেরকে করোনা মুক্ত করে রেখে যায়। দেবী যাবেন দোলাই ছড়ে, যা মূর্তির প্রতি অশুভ ইঙ্গিত। দেশ ও জাতির মানে শান্তি কামনা করছি, আমরা সবার জন্য কামনা করি যেন সবার জন্য সম্প্রীতি বজায় থাকে। আজকেকার দুর্গাপূজো অনেক ভালো হয়েছে, আমরা এই জন্যই সবার কাছে কৃতজ্ঞ। মরকম ভাবে তো হচ্ছে প্রচুর মৃত্যু বাড়বে, মহামারীর মাধ্যমে, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে, দুর্যোগের মাধ্যমে মৃত্যু হার বাড়বে, এটাই তিনি ইঙ্গিত করেছেন। আগামী বছর ফিরবেন অসুর দামিনী, অপেক্ষার প্রহর শুরু বিদায় বেলাতে। আব্দুল্লাহ শাফি, নাগরিক,